আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো অনলাইন পাঠদানে আজ তোমাদের সাথে নয় দশমিক তিন নিয়ে আলোচনা করব তো অনুশীলনী নয় দশমিক তিনে খেয়াল করো দশ নম্বর থেকে আগেরগুলো তোমরা নইবে এগুলো করে নিবে তো দশ নম্বর অঙ্কটি বলছে যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে তোমরা সম্পাদ্য এক একে যেভাবে এঁকেছিলে ব্যাপারটা সেম আর কি সম্পাদ্য একের মতো করে সম্পাদ্য এক হবে এখানে কারণ সম্পাদ্য একে দেখছিলে যে তিনটা বাহু দেওয়া আছে একটা ত্রিভুজ আঁকতে হবে তোমরা প্রথমে যে কোনো রশ্মি নিয়েছিলে প্রথম বাহু সমান করে কেটে নিয়েছিলে তারপর এই বিন্দুতে ছেদ করে এখানে একটা কেটেছিলে যেভাবে সম্পাদ্য এক করেছিলে দশ নম্বরের হবে শুধুমাত্র পার্থক্য হচ্ছে পার্থক্য আসতেছে কারণ এখানে দেয়া আছে এখানে তিনটে বাহু দৈর্ঘ্য দেয়া আছে আর সম্পাদ্যের বেলায় সেটা ছিল না তোমরা নিজেদের মতো ধরে নিয়েছিলে এরপর এগারো নম্বর দেখো একটি ত্রিভুজের দুইটি বাহু ওদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে ত্রিভুজ রাখতে হবে এটা সম্পাদ্য দুইয়ের মতো করে সম্পাদ যেমন দেখেছিলে যে দুইটি বাহু দেওয়া আছে কিন্তু এখানে বাহু দুটার পরিমাপ দেওয়া আছে দেখো আর দেওয়া 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 আছে আছে বাহু দুটার পরিমাপ জাস্ট করে হুম তোমাদের আছে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমরা একটা বাহু আগে নিয়ে নেব তারপর কোনটা আঁকবো এবার কোনটা থেকে কেটে নেব নিয়ে বাকিটা যোগ করে দিব তাহলে আমাদের ত্রিভুজটা হয়ে গেল হুম তাহলে আমরা কি করলাম প্রথমে বাহুটা নেব বাহু সমান করে কেটে নিব যেটা তোমরা করো সময় কেটে নেওয়ার পর এখানে আমরা কোনটা আঁকবো যেভাবে আমরা এঁকে ফেলি আঁকার পর ওই আর একটা বাহু ছিল সেটা থেকে আমরা এখানে কেটে নেব নেওয়ার পর এই যে দুটো জায়গায় যোগ করে দিলে আমাদের ত্রিভুজটা হয়ে যাবে তা আশা করছি এটাও বুঝতে পারবো কারণ দুই নম্বর সম্পাদ তোমরা পারবে এরপর দেখো তিন নম্বরটা বারো নম্বর বলছে একটি ত্রিভুজের একটি বাহু এদের সংলগ্ন দুটি কোন আছে অর্থাৎ একটা বাহু দেওয়া আছে আর এদের সংলগ্ন দুইটা কোন দেওয়া আছে ত্রিভুজটা আমাদের রাখতে হবে ধরো তো বলে দিছে একটা বাহু দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার তিরিশ পঁয়তাল্লিশ আর একটা দেশ সাড়ে চার সেন্টিমিটার পঁয়তাল্লিশ 60 তো তোমার আর উপবাদ্য তিনে শুধুমাত্র বলছে যে একটি বাহু হ্যাঁ এই বাহু সংলগ্ন কোন দেওয়া আছে কিন্তু এখানে মাপ দেওয়া আছে এই মাপগুলো হুম সম্পাদ্যতে নেই শুধু তোমরা মাপ দিয়ে নিবে আর বাকি সব কাজ কি উপবাদ্য সম্পাদ্য তিনের মতো কি করবে একটা বাহু দেওয়া আছে আর দুইটা কোন দেওয়া আছে তো প্রথমে বাহুটা সমান করে কেটে নিবে বাহুটা সমান করে কেটে নিবে নেওয়ার পর এই কোনটা এই যে এই কোনটা এখানে আঁকবে আবার এই কোনটা এখানে আঁকবে আঁকলে অটোমেটিক্যালি একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে অর্থাৎ আমরা সম্পাদ্য তিন যেভাবে করেছিলাম জাস্ট সেভাবে বারো নম্বর সম্পাদ্যটা বারো নম্বর যে অঙ্কগুলো আছে সেটা করবো আমরা তারপরে তোমরা খেয়াল করো তেরো নম্বর একটি ত্রিভুজের দুইটি কোণ এবং প্রথম কোণের বিপরীত বাহু দেওয়া আছে ত্রিভুজ আঁকো এক কথা এটা তোমাদের মত এটা হবে একটা ত্রিভুজের দুইটি কোণ এদের প্রথম কোণের বিপরীত বাহু দেওয়া আছে এটা সম্পাদ চারের মতো করে শুধু মাপটা দেওয়া আছে আগের মতো কথাই এটা সম্পাদ চারের মতো চার যেভাবে গেছে এখানে সেভাবে এগেছে সেক্ষেত্রে আমরা কিভাবে দেখেছিলাম একটু খেয়াল করো দুইটা কোণ দেওয়া আছে দুইটা কোন দেওয়া আছে এই যে দুইটা কোন দেওয়া আছে ধরো কোন নেওয়ার পর কি করছিলাম এখানে একটা কোন আঁকছিলাম ওই সেম কোনটা এখানে আঁকছিলাম মানে দুইবার এঁকেছিলাম আঁকার পর বাকি কোনটা এখানে এঁকেছিলাম আঁকার পর যোগ করে দিয়েছিলাম তাহলে আমাদের এই ত্রিভুজটা তৈরি হয়ে গেছে তো আশা করছি তোমরা তেরো নম্বর অঙ্ক তেরো নম্বরটাও বুঝতে পারছো কারণ হুব হু সম্পাদ্য চারের মতো করে চোদ্দ নম্বর দেখো একটি ত্রিভুজে দুইটি বাহু এবং প্রথম বাহুর বিপরীত কোন দা আছে এটা সম্পাদ্য পাঁচের মতো করে হ্যাঁ যাই হোক তোমরা তেরো নম্বর পর্যন্ত করবে দশ এগারো বারো তেরো এই চারটে করবে তো করে তোমরা সংশ্লিষ্ট তোমাদের সাবজেক্ট টিচার গণিত টিচারকে দেখাবে তো আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ